কে কত ইমোশনাল ভাবে যত সুন্দর ভাবে বলতে পারে এটাই হচ্ছে তার জন্য চ্যালেঞ্জ প্রথমে কদু গাস কদু দরে মুলা গাস জেঙ্গা সাদিয়ার গানি রে করমু আমি হেঙ্গা আতা গাস তুতা ফাকি ডালিম গাস মো সাদিয়ার নানি রে করমু আমি বউ বুঝছনি ভাই আমারই মারিলিছে এখন কি জাফর আলী জাফর খ কদু গাছে কদু দরে মুলা গাছে জেঙ্গা সাদিয়া নানি রে করমু আমি হলে হেঙ্গা আমি পরে আতা গাছে আতা গাছে তুতা পাকি ডালিম গাছে মো সাদিয়া নানি রে করমু করমু মানে সুরের ইয়ে পায় না এ বিল্লাল কদু গাছে কদু দরে মুলা গাছে জেঙ্গা সাদিয়া নানি রে করমু আমি হেঙ্গা আতা গাছে তুতা পাখি ডালিম গাছের মৌ সাদিয়ান নানি রে কর মো আমার বউ কদু গাছে কদু ধরে মুলা গাছে জেঙ্গা সাদিয়া আন্না আমি কর মুগি হেঙ্গা আতা গাছে তুতা পাখি ডালিম গাছে মৌ সাদি আন্না নি আমার কালকে গিয়া হইব বৌ যদিও কারণ এটা আমি খুব স্পেশাল ভাবে বলতে পারি দুই দিনের কোর্স নিয়ে আসছি আমি জাফরের থেকে কদু গাছে কদু ধরে মোলা গাছে জেঙ্গা